হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কাল বারোই আগস্ট আমাদের বার্থডে আর আজ এগারোই আগস্ট দুপুরবেলা বেরিয়ে পড়েছি ওর জন্য গিফট কিনতে আর ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো সবার প্রথমেই আমি ঢুকে গেছি বাজার কলকাতাতে তখন বাজে ঘড়িতে বারোটা আর আমি দুপুরবেলায় বেরিয়ে পড়েছি বাজার কলকাতাতে গিয়ে দেখলাম যে ফিফটি পারসেন্ট অফ চলছে তো সেটা দেখে ভীষণ খুশি হয়ে গেলাম তাই সেখান থেকেই আমারও কিছু ড্রেস আর ওর জন্য কিছু গিফট কিনলাম তো কি কী কিনেছি সেটা দেখাবো না তবে এই যে দেখো চারিদিকে ফিফটি পার্সেন্ট অফার চলছে এর মধ্যে থেকে এই পিঙ্ক টপটা আমার প্রথমেই পছন্দ হয়েছে তো এইটা আমি একটু গায়ে দিয়ে দেখলাম যে না খারাপ লাগবে না তাই জন্য ভাবলাম এটাও নিয়ে নিই আর এটার সাথে কিন্তু নিজের জন্য অনেকগুলো শপিং করেছি ওর জন্য গিফট কিনতে এসে আমি নিজের জন্য অনেকগুলো কিনে বসেছি যাই হোক আর কী বলবো তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ আমার আরও অনেক কিছু কেনার আছে সেগুলো কিনে আবার বাড়িতে গিয়ে আমাকে ঘরটাও সাজাতে হবে তো আজকে আমার ভীষণ চাপ তো তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে চলে এসেছি এই গ্যালাক্সি ফ্রেশ আমার বাড়ির সামনেই এটা রয়েছে তো আমি এখানে ঢুকে পড়লাম যে কিছু চকলেট নেব কারণ আমি একটা চকলেটের বাকেট বানাবো আর তার সাথে এখানে দেখছিলাম পারফিউম তো ওর জন্য পারফিউমও আমি একটা ভালো দেখে চয়েস করে নিলাম এখানে অনেকগুলো ছিল কিন্তু সবগুলো দেখার পর আমার দুটোতে গিয়ে আটকে গেছিলাম এইটা ওয়াইল্ড স্টোনের কোডের দুটোর মধ্যে একটা এই গ্রিন কালার একটা ব্লু কালার তো অনেক ভেবে আমি ব্লু কালারটা নিয়ে নিলাম কারণ আমার ওয়াইল্ড স্টোনটা খুব ভালো লাগে কারণ আমার বাবা ওয়াইল্ড স্টোন কোম্পানিতে আগে জব করি তাই এই কোম্পানির বেশিরভাগ বডি স্প্রেই আমার ইউজ করা আর গন্ধটাও আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক ওয়াইল্ড স্টোনটা আমি নিয়ে নিলাম এরই ফাঁকে আমি আয়না দেখতে পেয়ে নিজের একটু ভিডিও করে নিলাম এবার চকলেট নেওয়ার পালা যতগুলো চকলেট আছে আমি অনেকগুলো চকলেট নিয়েছি এখান থেকেও অনেকগুলো কিছু কিছু চকলেট পাইনি তো সেইগুলো রাস্তার দোকান থেকে নিয়েছি সেটার আমি আর ভিডিও করিনি দেখতেই পাচ্ছ এগুলো সব আমি দুটো তিনটে দুটো তিনটে করে নিয়েছি কারণ আমি এগুলো দিয়ে একটা মানে বাকেট সাজাবো তো নেওয়া হয়ে গেল আমার এগুলো নেওয়া হয়ে যাওয়ার পর আমি বিলটা করে নেবো তো তার আগে বলে দিই এই ধরনের চকলেটগুলো আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে যেগুলোতে ওয়েফার থাকে যেমন কিটক্যাট মাঞ্চ তারপরে পার্ক এই ধরনের তো এইগুলোই আমি নিয়েছি তো সবগুলো নিয়ে নেওয়ার পর এবার আমি এটা বিল করে নেবো তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে কারণ এইগুলো আবার সাজানোরও ব্যাপার আছে সেখান থেকে বেরিয়ে আমি আরও কিছু কেনার ছিল তো সেগুলো কিনে দেখো এই ধরনের জিনিসগুলো সব আমি রাস্তার দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর এটাতে আছে বেলুন সব রকম কালারের বেলুন নিয়ে এসেছি বার্থডে কার্ড আছে এবার এই গিফট র্যাপারটা দিয়ে আমি ভালো করে মানে গিফটগুলো সাজাবো আর এগুলো কিনেছি এগুলো আর দেখিয়ে ওটা হয়নি দেখো অনেক রকম ও যা যা মেনলি ভালোবাসে সেইগুলোই আমার নিয়ে আসা যেগুলো ও খাবে ও যেগুলো পছন্দ করে সেইগুলো আমি নিয়ে এসেছি এবার আমি সবার প্রথমে একটা গিফট বক্স বানাবো যার জন্য আমার কাছে একটা ফ্রাই প্যানের বক্স ছিল রাখাই ছিল সেটা পড়েছিলো ভাবলাম কেননা এটাকেই কাজে লাগিয়ে দিই তো সেইটাকে ভালো করে গিফট পেপার দিয়ে ভালো করে র্যাপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ গোল্ডেনটা দিয়ে আমি করছি এটাকে ভালোভাবে র্যাপ করে এর ভেতরে যতগুলো গিফট কিনেছি সেগুলো সাজিয়ে দেবো এবার বলি গিফটগুলো আমি এখন দেখাবো না কারণ গিফটগুলো দেখি এখন আপলোড করে দিলে আমার হাজবেন্ডও দেখে নেবে ওটা ওর জন্য সারপ্রাইজ আছে এরই ফাঁকে খুব খিদে পেয়েছিল আমি তাড়াতাড়ি একটু করে একটু ম্যাগি সেদ্ধ করে খেয়ে নিয়েছি আর এবার চকলেটগুলো নিয়ে বসেছি চকলেটগুলো ধীরে ধীরে সাজাচ্ছি এরই ফাঁকে আমি চটপট করে তোমাদেরকে বলি আমাদের বার্থডে মানে কিন্তু আমার আর আমার হাজবেন্ডের দুজনেরই একই দিনে বার্থডে কি এটা খুব রেয়ার না আমাদের লাভ ম্যারেজ আমরা যখন প্রেম করতাম তখনও একসাথে বার্থডে পালন করতাম আর এখন বিয়ের পরও তো একসাথেই বার্থডে পালন করি তাই আমরা জন্মদিনের দিন একে অপরকে হ্যাপি বার্থডে বললে অপরজন আরেকজনকে সেম টু ইউ বল সাজানো হয়ে গেল দেখতেই পাচ্ছ মোটামুটি এভাবেই সাজিয়েছি আমার কাছে একটা ঝুড়ি ছিল সেটাকেই ভালো করে র্যাপ করে ওপরেও সবগুলো চকলেট এইভাবে সেলোটিপ দিয়ে ভালো করে আটকে দিয়েছি তো তৈরি হয়ে গেল দেখো জাস্ট কেমন দেখাচ্ছে কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর সাথে আরও কি কি গিফট দিচ্ছি সেটা কালকের বার্থডে ব্লকে তোমরা পেয়ে যাবে তো এবার আমি ঘরটা সাজিয়ে নেব দেখতেই পাচ্ছ বার্থডে বেলুনটা ভালো করে ফুলিয়ে লাগিয়ে নিয়েছি এটা আমি খুব ভালোভাবে সেট করে নিলাম হয়ে গেলে বিছানার চাদরটাও পাল্টে নেব আরও ঘরটা সাজিয়ে নেব আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে কালকের বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হব তো কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে সকলে ভালো থেকো বাই বাই